নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগরকে জগদ্ধাত্রী পুজোর শহর বললেও অত্যুক্তি হয় না। মহারাজা কৃষ্ণচন্দ্র কৃষ্ণনগরে প্রথম জগদ্ধাত্রী পুজো করেছিলেন, তারপর ধীরে ধীরে তা সারা বঙ্গদেশে ছড়িয়ে পড়ে। তাই কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর উন্মাদনা তো একটু অন্যরকমের হবেই। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর পরে যে দুদিনব্যাপী ভাসান হয় সেটা কিন্তু একেবারে আপনাদেরকে আনন্দে উদ্বেলিত করে দেবে। দেখুন ভাসান শুরু হয়ে গেছে। আমি 12 তারিখে অর্থাৎ 12ই নভেম্বর 2024 দ্বিতীয় দিনের যে জগদ্ধাত্রী বিসর্জন সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। রাত্রি 10:15 থেকে পরের দিন অর্থাৎ 13 নভেম্বর 2024 রাত্রি 12:35 অবধি আমি যে প্রতিমাগুলোর ভিডিও করেছিলাম সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর হ্যাঁ, যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার এই পেজটি আপনারা ফলো করে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে এই একই বানানে শুভব্রত মৈত্র নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতে থাকুন, ভালো থাকবেন, শুভেচ্ছা নেবেন, নমস্কার নেবেন। Thank you.
বাংলা ভক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই
এবং বাংলা ভক্তি চ্যানেলের মঞ্চ সামনে দিয়ে এগিয়ে চলেছে সুসজ্জিত কর্ণাট সকল সকল জাগো বাংলা পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এমএমবি হিপি আসছে বছর শুরু হয়েছিল ঠিক সেই সময় থেকে এসেন সময় নেটওয়ার্ক টেলিভিশন মানে বিন্দু করা জগৎধাত্রী পুজোর পরিক্রমায় আমরা গিয়ে বিন্দু করাকে তুলে ধরেছিলাম।
ही होगा क्राफ्ट रेनबो उत्तर काली और क्राफ्ट रेनबो विराट विशाल शोभा यात्रा Thank you.
আগমনের উদ্দেশ্যে। Thank you.
এবার বাড়ি ফেরার পালা। কৃষ্ণনগর বাসস্ট্যান্ড থেকে ঘূর্ণিতে টোটো করে যেতে যেতে এই প্রতিমাগুলো আমি দেখতে পেলাম। কেমন লাগলো আপনাদের ভিডিওটি জানাবেন, কিন্তু অপেক্ষায় রইলাম।